রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যে টিপসের চারজন ছাত্র করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার থেকে পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিয়েছে টিপসের কর্তৃপক্ষ। তাই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে এনএসইউআই। সেই সঙ্গে ইকফাই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে ফের রাস্তায় নামবে ছাত্র সংগঠন এনএসইউআই। এই দাবিকে সামনে রেখে লাগাতার আন্দোলন চলবে। এনএসইউআই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন সংগঠনের রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি বলেন, বারবার বলা সত্ত্বেও টিপস এবং ইকফাই কর্তৃপক্ষ পরীক্ষা নেবার সিদ্ধান্ত থেকে ফিরে আসছে না, বরং পরীক্ষা দেবার জন্য ছাত্রছাত্রীদের উপর চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই সোমবার থেকে লাগাতার আন্দোলনে যাবার সিদ্ধান্ত নিয়েছে এনএসইউআই। দুই উপজাতি ছাত্রকে মারধরের ঘটনার সাথে জড়িত ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনএসইউআই রাজ্য সভাপতি। জানেন যে আমরা বলেছিলাম যে এই সিচুয়েশনে কোভিড পজিটিভ দিন দিন বাড়ছে, এর মধ্যে গতকালকে সাংবাদিক সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছি যে আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হচ্ছে। এবং গতকালকে এই টিপসের ছাত্রছাত্রীরা এই যে কোভিড পজিটিভ বাড়ছে এবং এই যে কলেজগুলা স্কুলগুলাতে এবং এই যে দিন দিন ছাত্রছাত্রীদের বৃদ্ধি পাচ্ছে, এই যে বিভিন্ন যেমন ইনস্টিটিউট প্যারামেডিকেল সায়েন্সে চার পাঁচজন অনেক ছাত্রছাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়েছে, এর মধ্যে এই সিচুয়েশনের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে। আমরা ডিমান্ড করছি ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে ইমিডিয়েট ছাত্রছাত্রীদের টিপসের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয় অনলাইন নিতে হবে, না হয় পোস্টপোন করতে হবে। এবং আগামীকাল থেকে ইকফাই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা রাস্তায় নামছি এবং ইকফাইয়ের ছাত্রছাত্রীরাও আগামীকালকে থেকে রাস্তায় নামবে। এবং বিশেষ করে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা ত্রিপুরাতে আন্দোলন শুরু হয়ে গেছে ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে। এবং আপনারা দেখবেন যে এই যে টিপস প্যারামেডিকেল সায়েন্সে আমাদের এনএসওয়াইয়ের নেতাকর্মীরা ওনারাও আছেন, কলেজ ইউনিটের ছাত্রছাত্রীরাও ওইখানে আছেন। এবং আমাদের ডিমান্ড হলো যে ইমিডিয়েট পোস্টপোন করতে হবে, যদি না করা হয় আমরা কিন্তু আগামীকাল আজকে থেকেই আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। এটাই আপনাদের মাধ্যমে আমাদের বার্তা, কারণ এই সিচুয়েশনের মধ্যে কোভিড বাড়ছে, এই সিচুয়েশনের মধ্যে ইমিডিয়েট পোস্টপোন করতে হবে এবং প্রত্যাহার ছাত্রছাত্রী, কারণ এটা আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে আপনাদের মাধ্যমেই তো দেখছি যে কোভিড প্রতি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।